জায়গা দিতে পারছি না, এদিকে মুখ দেখা যাচ্ছে না, মানে কি এত গুড মর্নিং, হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিকে ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদ, আমিও ভালো আছো। তো নতুন দিনে নতুন সকালে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঘুম থেকে, এখনই উঠলাম মাত্র, এই বিছানা থেকেই মানে আমার ব্লগটা স্টার্ট করলাম। আবারও মানে ঘুম পেয়ে গেছে, তো মেয়েও এদিকে উঠলো, তো তোমাদের দাদা ভাই এখনই বাইরে গেল। তা চলো, আজকে সারাদিন যা যা করছি পাশে থাকো আমার সাথে। যেহেতু মানে উঠলাম তো সকালেই আসছি তোমাদের একদম বিছানাতে, তো সকালে যেহেতু তোমার কোনো কাজ ছিল না তো কিছু করিনি, শুধু শুদ্ধ ভাত করেছিলাম ছোটো হাঁড়িতে, যে হাঁড়িতে আমি ডাল বসাচ্ছি এখন দেখাচ্ছি। তো এই যে হাত ধুয়ে গেছে আমি, যে হাতে হাঁড়ি ঠান্ডা করতে দিয়েছি, তো এখন বসাচ্ছি ঢেঁকি শাক আর ডাল বসাইছি, দেখে দেখাচ্ছি। আমি আসতে আসলাম ঘরে লবণ নিতে আর কি, লবণ সকালবেলা এই হাঁড়িতেই ভাত বসিয়ে মানে তোমাদের দাদা ভাই আমি খাইলাম, এখন ডাল বসাই বসিয়ে দিয়েছি, আর মানে উনানে আর উনানে শাক যে ঢেঁকি শাক ভাজি করতেছি। তো শাক ভাজা হয়ে গেল, এদিকে ডাল এখনো হয়নি, তো বসিয়ে দিলাম। তো রান্না খাওয়া সেরে একদম তাড়াহুড়ো চলে আসলাম নাচের ক্লাসে, তো তোমাদেরকে বলিনি যে মানে খুব তাড়াহুড়ো করে আসলাম, তো এখানে ক্লাস শুরু হয়ে গেছিলো, তো মেয়ে দিয়ে মানে নাচের ক্লাসে প্র্যাকটিস করছে, আরও অনেকে ছাত্ররা আছে, আমরা গার্জিয়ানরা দরজা মানে বাইরে বসে বসে আর কি দেখছি কীভাবে করে, কোনটা ভুল হয় কী হয় না, তো সবাই ওরা প্র্যাকটিস করতেছে আর আমরা বাইরে থেকে দেখতেছি। এই যে আমার মেয়েটা সামনেটা, তো দেখো এটা হচ্ছে ভারতনাট্যম ক্লাস আর হিপহপ, তো তার আগে হয়ে যায় শনিবার, তো আজকে হলো কিবার সোমবার, না সোমবার না, এটা ক্লাস মিস্টেক হয়ে গেছে। তো ওরা ক্লাস করুক, তোমরাও দেখতে থাকো আমার ভিডিও, তো কেমন লাগবে বলবা, তো আমার মেয়েকে সবাই এরকম করে সাপোর্ট করে যাও, তো সবাই আশীর্বাদ করো ও যেন বড় হতে পারে, এটা নিয়ে এগোতে পারে। তো কালকে স্কুল থেকে এসে আর ব্লগটা শেষ করা হয়নি, তো আবার বসিয়ে দিয়েছি দুপুরে রান্নায়, যে সকালে ওই অল্প ছোটো হাঁড়িতে ভাত করলাম, তো খেয়ে গেল, তো বাজার টাজার করে আনলো, এখনও ওদিকে, তো আমি রান্না করার কথাই ছিল না, তো এখন আমার আর কি আমি বলতেছি আমার রান্না করার কথাই ছিল না, তো তোমাদের দাদা ভাই নাকি এখনও যায়নি ভাটার মানে ডিউটিতে, তো ভোটের ডিউটি করেছে তোমার দাদা ভাই আর কি, বাস নিয়ে যাবে, থানায় দিয়েছে গাড়ি, তো এখন আমি রান্না করতেছি, পরে খাওয়া দাওয়া করে কখন যাবে জানি না, তো আমার রান্না আমি করে রাখি, তো চলো। তোমাদেরকে না বলেই মানে চলে যাচ্ছি বান্ধবী বাড়িতে পুজো খেতে, তো এক টোটোতে কত লোক দেখো, এই যে মানে টোটোওয়ালা জায়গা দিতে পারছে না, এদিকে মুখ দেখা যাচ্ছে না, মানে কি এত ভিড়, কিছু কিছু দেখা যাচ্ছে, তো চলো পুজো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি এসে পৌঁছালাম, তো ওরা ভাবতেছে আমি মনে হয় করতেছি, কিন্তু আসলে আমি ভিডিও করতেছি, তো আমি লজ্জা লাগতেছে কথা বলতে অনেক লোক। আমি বলবো না, আজকে যা বলার মাম্পি বলবে। তো এই যে ঠাকুর খুব সুন্দর সাজিয়েছে, তো এই ঠাকুরের পুজো হয়েছে, তো বসে আছে আমার বান্ধবীটা, সবই যখন শেয়ার করছি তো খাওয়া দাওয়াটা কেন শেয়ার করবো না, তো খেতে বসে পড়লাম, মানে বসে পড়লাম বলতে মেয়েরা বসেছে আমার, আর খাওয়া দাওয়া শেষে আমার মেয়ে, তারপর এই যে আমার বান্ধবীর মেয়েরা যা একখানে হয়ে যে বাদাম করতেছে না, আমি কী বলি, এই কিছু বান্ধবীর মেয়ে চেয়ারে বসে আছে, ও বড় একটু, আর ছোটরা সেই মজা করতেছে, সেই কিছু ভাত কিছু নিজে এদিকে করছি, তোরা পরে আমি ভাবছি যে দেখাবো, দেখ তোরা কীরকম বাদামি করেছি নিজের বাড়িতে গিয়ে, তো একদম বলিয়ে বাদামিরা শেষ নেই, আস্তে আস্তে খেতে এটা আমার খুব আমাদের ছেলে। ব্লগটা কন্টিনিউ চলতে আছে, তো ব্লগটা শেষ করা হয়নি, তো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, প্রতিদিনের মতো আজকেও বলছি তোমাদেরকে সবাইকে, যেভাবে পাশে আছো পাশে থেকো, আর কিছু বলার নেই, এখানেই রাখছি।